Bike, bike, তাই তো রেডি জানিস ভাই। বল একটা কথা বলবো বলবো ভাবছি, বল বলি বল, কিছু মনে করবি না? আমার বাবা আমার কেটিএম কিনে দিচ্ছে আজকে, তোর বাপ তো একটা সাইকেল বন্ধ দিলেন। তুই বাপের একা টাকা দিবে কি? আমার বাবারও টাকা আছে, আমি আমার বাপের কাছে ইচ্ছুনি বলবো আমার একটা কেটিএম বাইক কিনে দিচ্ছি। হ্যাঁ যা 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 জানিস ভাই, তোর একটা কথা অনেক কিছু বলবো বলবো, কিছু মনে করবি না? আমার বাবা আমার একটা কেটিএম কিনে দিচ্ছে, তোর বাপ তোর একটা সাইকেল বন্ধ কিনে দিলেন। তুই বাপের একা টাকা দিবে কি? আমার বাপেরও টাকা আছে, আমি আমার বাপের কাছে ইচ্ছুনি বলবো আমার একটা কেটিএম বাইক কিনে দিচ্ছি। হ্যাঁ যা 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 রেডি কি হলো বে? দিয়ে যাচ্ছিস কেন বে? শোন 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 না ছেলে, বল ভালো করে বলছি। আমি নাকি অনেক দিন তো ভাবছি তুই আমার একটা গাড়ি কিনে দেবো। নিজের একটা জায়গা কেনার ক্ষমতা নেই, আবার বাইক চালাবে? চল ছদিনের টাকির নাম করবি না, মাথা নিচু করে কথা বলবি, ঠিক আছে? মালটা কোথায় গেল বে? মালটা কোথায় গেল বে? গাছে মাঝে উঠে গেল নাকি বে? রেডি ওর না বে, তুই কেউ বললি কেন? হ্যাঁ বললে যতদিন না এম বাম করবো অতদিন মাথা নিচু করে থাকতে। তোকে বলেছি ये बड़ी अच्छी बात कही आपने। ওর তোকে তো বলেছি তুই আমার ছদিন টাকি ইনকাম করবি, ততদিন মাথা নিচু হয়ে চলবি। তো শুয়ে বসতে কে বললো? বেশি পাগামো করেছিল আজ, আগে নিজের সাইজটা বড় কর, ঠিক আছে? বাবা কি বলছো? আরে তুই উঠ উঠ, সেটা কে বললো তোকে? তুমি তো বললে, তুমি তো বললে যতদিন না ইনকাম করবি ততদিন তো পায়ের তলায় থাকবে। তোকে তো বলি যে যদি টাকা ইনকাম করবি যদি মাথা নিচু করে কত বলি, শুনতে গে বলবি। তুই আগে নিয়ে সাইজটা বড় কর, তারপর বাইক চালাবি না? বাবা কি আছে মজা আয়া সাইজ বড় করতে বলছো? কি বলে ফেললাম আমি? আরে না 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 ওটা বলিনি, তুই নিজের শরীরের সাইজটা বড় কর না, তেমন না বাইক কিনবি। এক টাকা আমি কি বলে ফেললাম? মাসু মাসু আমার আছে তো, আমার বাপের তো বড় মুখ করে বললো 500 টাকা ইনকাম করে থাকে, আমি তো কোনো কাজ জানি না। হ্যাঁ একটা কাজ জানি, সবাই ভিক্ষা করছে আমিও ভিক্ষা করতে কি? ও মাই গড, ওয়াও, যাই দেখি ভিক্ষা করে দেখি বাপে কটাকা দিতে পারি দেখি। টাকাটা ঘুরে ফেলো, কি করবো, যাই কোনো ফিয়ারি ফিয়ারি দিয়ে দিই। রেডি এ ভাই কালু, তোর মান সম্মান বলে কিছু আছে? তুই আবার কাকে মান সম্মান শেখাচ্ছিস রে? এটা দিয়ে ওই চ্যাটার্জির বাড়ির ছেলে, ছেলে দেখতে পাচ্ছি তুই মার শোনা বলে আমার কিছুই রাখলি নি, শোনা ছেলে ওর জানিস? তুই মা সময় ডাকিনি কেন আমার বল? তুই সেই বাইক কিনবি, একটা কাজ কর, এই শালিকা বাজারে যা মান সময় খেয়েছিস যা, লোকে আমার খুলে দেয়া, বয়স হয়ে গেল, কদিন পরে মরে তো যাবো, মান সময় গেছটা কি হয়েছে? ঠিক আছে আমার এই সাইডে একটা কিনবি বেঁচে, তোকে বাইক কিনে দেবো, তুই চ।